বাংলা মানবতার সমাধান কুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মন্ডলী আমরা মহাদিসগণের অবস্থান সম্পর্কে জানলাম ইতিপূর্বে আলোচনায় এটা হয়েছে আমরা কিছুটা ইঙ্গিত দেব একটি বিষয়ে সেটা হলো কেন সমাজে জৈব এবং হাদিস চালু আছে তার কারণটা কি কারণটা অবশ্যই কিছু জানা উচিত যার কারণে হয়তোবা আমরা সচেতন থাকব নিতান্তই কিছু কারণে এটা চালু আছে আমাদের মাঝে আছে কিন্তু ইতিপূর্বের সচেতনতা এবং মহাদ্রেজনের খেদমতটাকে আমরা খুব একটা ভালোভাবে নেই নি আর না নেওয়ার কারণেই আজকে অলসতা এসেছে তার মধ্যে একটি বিষয় হলো আগের বক্তব্যে একটু ইঙ্গিত দিয়েছি আর সিহা সিত্তা অর্থাৎ ছয়খান সহি কিতাব এটা আমাদের মধ্যে কথাটা প্রচলন হওয়া অন্যতম একটি কারণ আসলে সিহাসিত্তা কথাটি গণের মধ্যে চালু ছিল না এটা চালু হলো পরে বিশেষ করে এটা উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটি দেশে খুব প্রচলিত কিন্তু অন্য মধ্যপ্রাচ্যে দেখুন সৌদি আরব কুয়েত সিরিয়া লেবানন এই সমস্ত দেশে এই পরিভাষাটা নেই তাহলে অবশ্য আমার চিন্তা করতে হবে আমাকে জানতে হবে কেন উপমহাদেশে চালু থাকলো আর এটা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ায় চালু থাকলো না কেন কারণটি একটু বলা যায় যেহেতু চারটি কেতাবে প্রায় তিন হাজার একশো একটি হিসাব অনুযায়ী চালু আছে এই হাদিসগুলোকে সবই একসঙ্গে বলে দিছে সহি এমনকি মহাদ্দেশগঞ্জ স্পষ্ট করে বলে দিয়েছেন এটি সহি এটি জয়ী হওয়ার পরেও কিন্তু চালু আছে এই কথাটি চালু থাকার কারণে অর্থাৎ আবুদাজের সভাদিশী সহি তিরমিজির সভাদেশি সহি সহী ইবনু মাজার সভাদিসি সহি না আমরা এক দিক থেকে যদি বলা যায় একটি কথা যে অতিরিক্ত কথা তাদের উপরে চড়িয়ে দিয়েছে ইমাম আবু দাউদ কিন্তু সহি আবু দাউদ বলেননি ইমাবুদাউদ বলেছেন সোনানু আবুদাউদ সোনানু তিরমিজি ইবনে সোনানু না চাই তারা বলেছেন কিন্তু আমরা বলেছি কি যে সবগুলো সেই না এই কথাটি চালু থাকার কারণে আমি ভুরুক্ষেপ করিনি এমনকি লাখো লাখো মহাদেশ যারা হাদিস পড়াচ্ছেন ছাত্ররা পড়ছেন কিন্তু এই আলোচনাটা গুরুত্ব দেই না মোটেই গুরুত্ব দেই না আর বিষয় বলতে হয় যেটা খুব দুঃখজনক সেটা হলো যে যারা পরবর্তীতে গ্রন্থ রচনা করেছেন বিভিন্ন বিষয়ে বিশেষ করে ফেঁকি গ্রন্থ সমূহ উল্লেখ করেছেন এই ফেঁকিহি গ্রন্থের মধ্যে কিছু হাদিস ফকিবিদগণ নিয়ে আসছেন কিন্তু দুঃখজনক হলো সত্য তারা হাদিস যাচাই না করে গ্রন্থে উল্লেখ করেছেন যেমন উপমহাদেশের একজন খ্যাতনম বিদ্যান শেখা লাখনৌ বিষয় তিনি ফেকি কেতাব সম্পর্কে গ্রন্থ সম্পর্কে উল্লেখ করছেন এই মর্মে কামিম মতিল্লাত ফকাহা অর্থাৎ বেশ অনেকগুলো কেতাব রয়েছে ফেকার কেতাব যার উপরে ফকিগণ নির্ভরশীল অথচ সেই হাদিসগুলো জাল হাদিসে পরিপূর্ণ আব্দুল হায়ক লক্ষনবী রহমাউুল্লাহ নাফি কবির এর মধ্যে তেরো পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি এই কথাটি বলে দিলেন যে ফকিগণ এমন কিছু হাদিস উল্লেখ করেছেন বড় বড় গ্রন্থে যে গ্রন্থগুলোর উপরে মানুষ নির্ভরশীল অথচ সেই গ্রন্থগুলো জাল হাদিসে পরিপূর্ণ তিনি আর এক জায়গাতে আল ইরশাদের বরাত দিয়ে বলা হয় একশো ছয়চল্লিশ পৃষ্ঠায় সেখানে তিনি স্পষ্ট করে বলছেন তুমি কি দেখো না হৃদায় কেতাবের দিকে আল অজিজ তার মধ্যে আলোচনা করতে গিয়ে কত এমন কিছু হাদিস তারা বর্ণ করেছেন যে কথা লা ইউজাদু হাদিস যেটা মহাদ্দিজের কাছে এই হাদিসের অস্তিত্ব পাওয়া যায় না এই কথাটা আব্দুল হাই লখন রহিমা পরিষ্কার বলে গেলেন যে ইতিপূর্বে বিভিন্ন মাঝাবের পক্ষ থেকে দলের পক্ষতে যে সমস্ত ফেঁকি গ্রন্থ রচিত হয়েছে সেইগুলোর মধ্যে জাল হাদিসে পরিপূর্ণ এবং এমন হাদিস উল্লেখিত হয়েছে যা মহাদজনের অস্তিত্বই নেই তাহলে এত বড় মন্তব্য তিনি করলেন কেন আসলেই বাস্তব এবং খুব দুঃখজনক এটা যে আমাদের মাঝে জাল হাদিস এখনও চালু থাকার অন্যতম একটি কারণ হলো ফেঁকি গ্রন্থগুলো যেগুলো আজও পড়ানো হচ্ছে মাদ্রাসাগুলিতে অথচ সেই কেতাবগুলির মধ্যে জাল এবং জৈব যে পরিপূর্ণ সেটা তো আমার একার বক্তব্য নয় সরাসরি উপমহাদেশের একজন বড় বিদ্যান তিনি উল্লেখ করছেন আর একটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে এই গ্রন্থগুলি যখন আমরা পড়াচ্ছি এখনো তখন কিন্তু লক্ষ্য করছি না ছাত্রদেরকে আমরা পার্থক্য করে দিচ্ছি না বোঝাচ্ছি না যে এই হাদিসটি সহি না জয় যদি এখনো তাহাকিক করে পড়ানো সম্ভব তাহলে কোনো সমস্যাই নাই আর একটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ জনৈক বিদ্যান একটি কথা বলেছেন ইন্নাল মুস্তাহিদ এজা ইস্তাদাল্লা হাদিসিন কানা তা সিহাল্লাহ মানাহিজুল মোহাদ্দিসিনের মধ্যে সাতাশ পৃষ্ঠায় এই তথ্যটা উল্লেখ করেছেন যখন কোনো মুজতাহিদ ব্যক্তি তাই ফকি বিদ্যান হোক বা মুফাসির বিদ্যান হোক যখন কোনো হাদিসকে তিনি দলিল হিসাবে গ্রহণ করবেন কানা তা তখন সেটা তার জন্য সই হয়ে যাবে হাসা ওয়াকাল্লা এই কথা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে আমি যদি একটি কথা ভুলক্রমে দলিল হিসাবে গ্রহণ করি যে এটা দলিল নয় যেটা সহি নয় অর্থাৎ অস্তিত্ব নয় তাহলে কি সেটা সহি হয়ে যাবে না এই ছোট্ট একটি তথ্য চালু থাকার কারণে আলেমুলা হাদিসের ব্যাপারে কিছু জয়ীফ এবং জাল হাদিসের ব্যাপারে কিছু মনেই করেন না তথ্যহীন তিনি আলোচনা ছড়িয়ে দিচ্ছেন আলোচনা করছেন কারণ একটাই তারা আগের মহাদিসগণ আগের ব্যক্তিগণ এটাকে গ্রহণ করেছেন আলোচনা করেছেন তাই আমি নিচ্ছি আমি দেখলাম না যে এই সূত্রটা এই কথাটা কতটুকু সঠিক ইন্নালা মুস্তাহিদা ইজা ইন কারা তাসিহ অর্থাৎ মুস্তাহিদ ব্যক্তি বা কোনো আলেম যখনই একটি হাদিসকে গ্রহণ করবেন অথবা লিপিবদ্ধ করবেন তার বইয়ের মধ্যে তার কিতাবের মধ্যে নিয়ে আসবেন তখনই তার জন্য সেটা সই হয়ে যাবে আর আমি মেনে নিলাম এটা তো হতেই পারে না এই সূত্রটা এই কথাটা কে বললেন কোন যুগের মহাদিস বললেন কথাটুকু কতটুকু গ্রহণযোগ্য সেটা কিন্তু আমরা বিশ্লেষণ না করে ছাত্রদেরকে আমরা হাদিস পড়াচ্ছি কিন্তু মন্তব্য করছি না আমাদের উচিত যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা কি মহাদিসগণের খেদমতকে তোয়াক্কা করব না অথচ কত কষ্টে তারা হাদিসগুলো যাচাই বাসাই করে আমাদের সামনে উল্লেখ করেছেন উদাহরণ পেশ করা যায় বলা হয়ে থাকে হাদিসও আসছে তিরমিজ দ্বিতীয় খণ্ডের ফাজাইল কোরআনের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে একশো ষোলো পৃষ্ঠায় যে কেউ যদি সুরা ইয়াসিন একবার পড়ে তাহলে দশবার কোরআন খতমের সোয়াব পাওয়া যাবে এই হাদিসটি খুবই প্রচলিত এবং এই হাদিসটির উপরে আমল করতে করতে দেখা যায় যে পবিত্র কোরআনের পাতাটা আমরা ছিঁড়ে ফেলেছি কিন্তু আসলেই দুঃখজনক হাদিসটি নিয়ে আসলেন ইমাম তিরমিজ রহিমা তিনি আসলেন বলেই তাহলে কি হাদিসটি সহি হয়ে গেল তার জন্য যে না তিনি তো বললেন হাদিসটি এই মর্মে যে তার এই হাদিসটিহ হাদিসটি সহি নয় ফি দেখি দিঘি এর সনদে দুর্বলতা রয়েছে এই কথাতে ইমাম তিরমিজি বর্ণনা করে উল্লেখ করলেন উল্লেখ করার সাথে সাথেই যদি হয়ে যাবে তাহলে ইমাম তিরমিজি মন্তব্য করলেন কেন এই জন্য আজকে আমরা বহু গ্রন্থ লিখছি দিন সংক্রান্ত কোন সময় দেখা যায় সালাদ সংক্রান্ত কোন সময় দেখা যায় জাকাত সংক্রান্ত হাদিস উল্লেখ করছেন তারা কিন্তু কোন সময় দেখা যায় না আমি ভাবিনি বা সচেতন নয় যে এই হাদিসটি সহি কি কারণ একটা ইতিপুরের বিদ্যানগণ উল্লেখ করেছে গেছে আমিও তাই উল্লেখ করছি যে না সর্বদাই আমাকে আপনাকে যখন হাদিস আমি উল্লেখ করব। তখন তার সিহাত সহি না জয়ী সেটা অবশ্যই উল্লেখ করার দরকার যদি উল্লেখ না করি তাহলে আমি ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাব মান তাকাউল আলাইয়া মালাম আকুল ফলিয়া তবাহ মিরান্নার যে কথা আমি বলিনি এই কথা কেউ যদি বলে সে যেন তার স্থান জাহান নামে করে নেয় সহি হাদিসটি বর্ণিত হয়েছে অবশ্যই অবশ্যই না আমি হাদিস যাচাই বাছাই না করে মানুষের সামনে উপস্থাপন করবো না এবং উপস্থাপন করার অনুমতি আমার নেই কাতাদারা হয়ে বলছেন কত শক্ত কথা এই হাদিস আননি মাজা পাঁচ পৃষ্ঠে বর্ণিত হয়েছে আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা হাক্কার যদি কেউ বর্ণনা করে তাহলে অবশ্যই সঠিক কথা বর্ণনা করে আমরা পরবর্তীতে আলোচনা করবো এখন একটু বিরতি নিচ্ছি দর্শক মন্ডলী বিরতির পর আবার শুরু করব আল্লাহ এককটায় مول যিনি। توحیدর বিষয়টাই হচ্ছে এই তাওহীদের বিষয়টা হলো মূল বিষয়। কুরআনের উপর পূর্ণ বিশ্বাস। কুরআন ও সহি সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন। আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কুরআন ও সুন্নাহর আলোকে। জানুন ইসলামের বুনিয়াদি নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় উড়ান একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হিদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখান হওয়াতা আলা কোরআনকে রাখবেনি। কোরআন শুধুমাত্র নমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সাইখ আব্দুর রহমান মাদানীর সাথে আসুন কুরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মৃত দর্শকমণ্ডলী আমরা এখন আলোচনায় নিয়ে আসতে পারি যে কেন জয়ীফ এবং জালহাদের সমাজে এখনও চালু আছে আরও কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করা যায় মহাদ্দিস উলা মায়করাম তাদের কষ্ট পরিশ্রম করে আমাদের সামনে দিয়ে গেলেন শক্ত কথা বলে গেলেন যে কথাটাই বলছিলাম যে কথা জানানো বলছেন যে আলহাদ আল অর্থাৎ মসজিদের নববীর মেম্বার মেম্বারকে দেখিয়ে দিয়ে তিনি বলছেন আমি রসুল সাল আলাইসাল্লামকে এই মেম্বার উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি ইয়াকুমা কাস্তরাত হাদিস আননি আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করতে তোমরা সাবধান থাকো মান তাকাও আলাইয়ামাকুল কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি ফালিয়া তাবা মাকা সে যেন তার স্থান জাহান নামে করে নাই হাদিসের মাঝে বলা হয়েছে আর একটি কথা মান হাদ্দাসান্নি ফালিয়াকুল হাককান আও সিদ্ধন কেউ যদি আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করে তাহলে হক বর্ণনা করে যেন সিদ্ধ সত্যটাই যেন বলে অসত্যটা যেন না বলে তাহলে আমি হাদিস পড়াতে যাই বা আমি লিখতে যাই বা আমি বক্তব্য দিতে যাই বা আমি হোদ্া দিতে যাই বা আমি আলোচনা করতে যাই যেখানে যাই না কেন হাদিস আমাকে বিশ্লেষণ করেই বলতে হবে বিনা বিশ্লেষণে করলে হবে না আগের হাদিস ইঙ্গিত দেওয়া আছে শর্ত করা হয়েছে বাল্লিগু আননিওয়ালা ও আয়া একটি কথা জানা থাকলে পৌঁছে দাও সেখানে উল্লেখ করা যায় আননি আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও তুমি নিজের বক্তব্যে পৌঁছে দিতে পারবা না এই অনুমতি তোমার নেই শব্দটির মধ্যে অত্যন্ত গুরুত্ব নিহিত রয়েছে আমার পক্ষ থেকে আমি যখন কোনো হাদিস বলবো তখন আমাকে উল্লেখ করতে হবে যে হাদিসটি রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন বলবো রসুল সাল্লাম বলেছেন তখন আমাকে জানতে হবে হাদিসটি সঠিক কিনা হাদিসটি সহি কিনা রাসুসালামের এই বাণীটা আমাকে বাস্তবায়ন করতে হবে সঠিক কিনা সহি কিনা আমাকে বিশ্লেষণ করেই বলতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন এই মর্মে সুরায় আনাম আপনার উপরে আল্লাহর যে কালেমা এসেছে আপনার প্রভুর কালেমা পরিপূর্ণ কিসে আদলা সততায় পরিপূর্ণ ও আদলা ন্যায়ে পরিপূর্ণ অর্থাৎ আল্লার পক্ষ থেকে যে কালেমা এসেছে সেই কালেমাটা সততায় ন্যায় পরিপূর্ণ এর বাহিরে যা কিছু আছে সব মিথ্যা সব ভ্রান্ত সব অগ্রহণযোগ্য আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেটাকে আমাকে গ্রহণ করতে হবে এর বাহিরে যে যাওয়া যাবে না সেটা মোহাম্মদ সাল্লামকে স্পষ্ট বলা হলো যখন আপনি কোনো কথা মানুষের সামনে দাওয়াত দিতে যাবেন তখন অবশ্যই আপনাকে হকটাই বলতে হবে এবং সঠিকটা উপস্থাপন করতে হয় চাই আমি বই লিখতে যাই চাই আমি ছাত্রদেরকে দাস দিতে চাই চাই আমি খুদ্ দিতে গিয়ে কথা বলি মেম্বার উপরে দাঁড়িয়ে যাই বলি না কেন বা আলোচনা করি সর্বত্রই আমাকে সঠিক বিষয়টা উপস্থাপন করতে হবে এর বিকল্প কিছু নেই বন্ধুরা আমার যদি আমরা আর দিক লক্ষ্য করি জৈব এবং জাল হাদিসের বিষয়ে সেটা হলো আমরা অনেকেই রয়েছে। যে যেটা করে যাচ্ছে ওটাই করব। কোনটা সঠিক সেটা আমার দেখার বিষয় নয় আসলে একটা বিষয় ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ বলে গেছেন যা বলতেই হয় আপনাদের জ্ঞাতার্থে অত্যন্ত সুন্দর কথাটি মাজময়া ফতোয়া বাইশ নম্বর খণ্ডের দুইশো চুয়ান্ন পঞ্চান্ন পৃষ্ঠায় একটা কথা উল্লেখ করেছেন জামাহুরুমিন মোতা ওসন্না ই আশা আল্লাহ অহুমিয়া তামার সাকুনা বিহা দিসিন ও আরাইন ফাসেদা ও হেকায়াতিন আনিল ওলামা ইমার সয়ুখ। অর্থাৎ ইবনে তাই মহার জন্ম ৬৬টিতে মৃত্য সাচ্ছ ৮দেরতে কতদিন পূর্বের এই বক্তব্য। যখন আপনি কোনো সাইড নিবেন, কোনো দলের সাথে বা কোনো মাঝাব আপনি মেনে নেবেন কোনো পন্থী যখন আপনি হয়ে যাবেন সেরেফ কোরআন এবং সহি সন্নাকে গ্রহণ না করে কোনো পন্থী হবেন তখনই আপনি যেন একটা মানে গোড়া বা চরম পন্থা একটা মনোভাব আপনি নিয়ে নিলেন দেখুন অনেকটাই হয়ে থাকে যা উপমহাদেশে খুব চালু আছে এটা সব জায়গায় চালু আছে যার কারণে কথাটা বলছি তখন আপনার আর আমার সুযোগ থাকে না সঠিকটা কোনটা আর বেঠিকটা কোনটা তখন আমি বন্দী হয়ে যাই এক চার দেওয়ালের মাঝে আমি একটা ঘরের মধ্যে বন্দী হয়ে যাই আমার চোখ আর বাহিরে যায় না তার জন্য তিনি বলছেন প্রত্যেক মোতাসব ব্যক্তি দলীয় গুণামিপন্থী ব্যক্তি কোরআন হাদিস বোঝার চেষ্টা করে না তারা হয় জাল এবং জয়ীফ হাদিসকে আঁকড়ে ধরে অথবা আরাইন ফাঁসেদা বিভ্রান্তকর রায়কে তারা গ্রহণ করে হেকায়ত উলামায় সুয়ুক রায় মানে যেটা মানুষের মতামত কে কোন মতামত দিল সেটাকেই গ্রহণ করে কখনো এই মতামতটাকে ভেবে দেখেন না তারা যে এই মতামতটা হাদিসের বিরুদ্ধে গেল না পক্ষে আসলো এই মতামতটা কি সই হাদিসের ভিত্তিতে হলো না জুই হাদিসের ভিত্তিতে হলো আমি গ্রহণ করি না মতামত তার রায় সিদ্ধান্তটাকে মেনে নিলাম ও আন উলামায় সুই অর্থাৎ আগের বিদ্যান আলে মোলামা শায়েখরা বুজুর্গ ব্যক্তিরা কি বলে গেছেন তাদের হেকায়েত তাদের ঘটনা বলে নিয়েই তারা ব্যস্ত থাকেন মানে আমার সামনে যখন কোরআন এবং সন্না থাকবে না তখন কিন্তু আমি চলে যাব অন্য জায়গাতে অথচ নির্দেশটা ছিল কেবলমাত্র সীমাবদ্ধ থাকতে হবে কোরআন এবং সই হাদিসের প্রতি কোরআন এবং হাদিস ছাড়া অন্যদিকে যখন যাব তখনই যে বিভ্রান্ত হব তার বাস্তব প্রমাণ আপনি যখনই দেখতে যাবেন কোনো একটি দলের দিকে কোনো একটি মাঝাবের দিকে যা যেই হোক না কেন শরীয়ত তরিকত মারেফত হাকিকত চিস্তি মজাদ ইত্যাদি বহু বিষয় রয়েছে তখনই দেখা যাবে যে তারা কোনো একটা বিষয় নিয়ে ব্যস্ত বিশেষ করে এই পার্থক্য যেহিত হয়েছে অধিকাংশ ক্ষেত্রে জাল এবং জয়ী ফাদিসকে নিয়েই তারাই কিন্তু লালন করছে বিভিন্ন মাঝাবি এই সমস্ত জৈব এবং জাল হাদিসগুলোকে লালন করছে আপনাকে এবং আমাকে দেখতে হবে সই হাদিসটি কোনটা এবং সেটাই গ্রহণ করতে হবে এই বিভ্রান্ত থেকে আমাদের মুক্ত থাকতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লামের পরিষ্কার নির্দেশ হল মা তারাক তুফি কুমাইনিম বিদায় হজ্জের ভাষণে রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বল সই হাদিসে বর্ণিত হয়েছে মুস্তাদ হাকিম প্রথম খন্ডের একশত অষ্টাশি পৃষ্ঠায় স্পষ্ট বর্ণিত হয়েছে আল্লাহুল সাল্লাম বলেছেন বিদায় হজ্জের ভাষণে মরমস্ত ভাষণ মা আমি যা তোমাদের মধ্যে রেখে যাচ্ছি তোমরা যদি এটাকে ধারণ করো শক্ত হস্তে আবাদা তোমরা অবশ্যই কখনো পথভ্যস্ত হবে না কিতাব আল্লাহ একটা হলো আল্লাহর নাবীহি আর তার রাসূলের সুন্নাত এই দুইটা জিনিস যদি তুমি আঁকড়ে ধরে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি পথভুষ্ট হবে না হক পথে টিকে থাকবে আমরা এই হক পথ থেকে অনেক দূরে চলে আসছি কারণ একটাই আমরা কোরআন এবং সই হাদিসকে গ্রহণ না করে আমরা গ্রহণ করছি কেউ হয়তোবা জাল এবং জয়ী গ্রহণ করছি অথবা কাউকে দেখা যাচ্ছে যে কোন বিদ্যান কি বলেছেন তার উপরে আমি আমুল করছি কিন্তু দেখিনি যে বিদ্যানের এই বক্তব্যটি সৈহাদি সম্মত কিনা না একটা জয়ী ভাদসের কারণে এমনটা হচ্ছে আর এখন যে আমুলটা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সেটা হলো হেকায়েত এবং কাহিনী হেকায়েত সম্পর্কে আলিমুলাদের হেকায়েত নিয়েই যদি ব্যস্ত থাকে আমি তাহলে সঠিক জিনিসটি পাবো না তো অথচ একজন ব্যক্তির অন্যতম কর্তব্য হল

মানুষকে ডাকবো তখন অবশ্যই আমার দাওয়াতটা হতে হবে সঠিক দাওয়াত বাসিরা জাগ্রত জ্ঞান অর্থ হলো দলিল সহ এবং দলিলটা সঠিক কিনা সেটাই বলে পেশ করতে হবে যদি আমি পেশ না করি তাহলে বিভ্রান্ত হব আল্লাহ রাব্বুল আলামিন। এখানে তো স্পষ্ট বলে দিলেন যে আমি এবং আমার সাহাবিরা অর্থাৎ কেরাম যে দলিল সহ বাসিরা অর্থাৎ শহীদ দুলির সহ আহ্বান করেছেন এটা প্রমাণ পাওয়া যায় স্পষ্ট আমি দেখতে যাব না কোনটা কার বক্তব্য আমি দেখতে যাবো রসুল সালিকের পথটা আরো স্পষ্ট করে বলছেন দার্মীর হাদিসটি রয়েছে দুইশো দুই নম্বর হাদিসে রসুলসাল আলি সাল্লাম একদিন তিনি একটা সোজা রেখা টেনে বললেন যে হ্যা সাবিলুল্লাহ সাবিল্লাহ মাসুদ বলছেন একটা রেখা টানলেন তানাব রাসুল বলেছেন হাজার সাবির এটা হল আল্লাহ রাস্তা সুম্মা খত্তা খুতু টানে আনি সীমালে অথবা ডানে এবং বামে অনেকগুলো দাগ টানলেন টানার পরে বলেছেন হাজ এই সুবুন আলাকুল্লি সাবিল শৈতান এইগুলো কিন্তু রাস্তা প্রত্যেক রাস্তায় শয়তান রয়েছে ইয়াদ এলাই সে তার দিকে ডাকছে এখানে বোঝা যাচ্ছে এটা কোনো দিনের দায়ীকে লক্ষ্য করে বলছেন মানে শয়তান হলো দুই ধরনের একটা হলো মানুষ শয়তান একটা হলো জিন শয়তান এখানে অবশ্যই অবশ্যই জিন শয়তান না মানুষ শয়তান না

রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম স্পষ্ট পথটি দেখা দিচ্ছেন বুঝা যাচ্ছে যে অসংখ্য পথ অনেক পথ সামনে আসবে আমাকে গ্রহণ করতে হবে সঠিক পথটা অন্য পথ গ্রহণ করা যাবে না এর অনুমতি নেই শেষের বাক্যটি হলো দেওয়ালি ক অস্বাকুম্বীহীল আল্লাহকম এটা আল্লাহর পক্ষ থেকে অসিয়ৎ আল্লাহকুম তাত্তা যেন তোমরা পথ অবলম্বনের ব্যাপারে দল গ্রহণের ব্যাপারে সঠিক অর্থাৎ সতর্কতা অবলম্বন করো কেন বললেন এই বাক্যটি অত্যন্ত চূড়ান্ত বাক্য মুসলিম জীবনের অন্যতম একটি দিক নির্দেশনা এই হাদিসের মধ্যে রসরুল্লা সাল্ল সাল্লাম দিয়েছেন আজকে বিশেষ করে আমরা একান্তভাবে আবেদন জানাবো মুসলিম উম্মাকে অন্তত একটি বিষয়ে মাত্র একটি বিষয়ে যদি আমরা সচেতন হয় যেটা মুসলিম উম্মাকে দিনে পাঁচ বার এক জায়গাতে মিলি সম্মিলিত হতে হয় সেটা হলো আর আমি দেখব প্রথমেই যে আমার সালাদটি সই হাদিস মোতাবেক হচ্ছে কিনা সই বুকার প্রথম খন্ড অষ্টাশ বৃষ্টাই সল্লুকামার তুমনুসল্লি ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ যেদিন আমরা এই সালাদকে বিশ্লেষণ করতে যাবো ইনশাল্লাহ একটি পথের উপরে টিকে থাকবো অন্তত একটি বিষয় আমরা একমত পোষণ করবো আল্লাহর তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপেরোড বর্মিংহাম ইউকে

পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুষতে পারে না আসুন রসুল সাল্লি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রেয়াদুসালহিনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজু সালেহীন কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বিস বাংলায়